कोई मिस्री लो जाके चू मत लेना मैसी विषय के हम डरा पे मैसी विषय के दुनिया सब प्लेयर तक ही बोल रहा तू ही मिस्री लो जाके चू मत जियो ना Hello everyone, আশা করি সকল ভালো আছেন আর যেহেতু আমি গত ভিডিওত ব্রাজিল ফ্যান হোল্ডে রোস্ট করছিলাম সো আজকের ভিডিওত আমি হারে রোস্ট করব কইছিলাম আর্জেন্টিনা রাইট আজকের ভিডিওত আমরা রোস্ট করব আর্জেন্টাইন ফ্যান হোল্ডে আজকের ভিডিওত ধামাকা হইব কসকি মোমেন্ট আর্জেন্টাইন ফ্যান হোল্ডে একটা কত হইছে গিয়া 5 টা কি 2 বেশি আর ও 5 আর 2 মিলে হয় 7 আর 7 মানে হইছে কি আর 7 গোল আর ও 7 গোল লইয়া তারা আজকে 8 বছর ধরে নাচানাচি করে রিসেন্টলি আমি একটা বিতর্ক প্রতিযোগিতা দেখাত আসলাম আর অন্যর মাঝে একজন মহাজ্ঞানী বাইয়ে কোয়াত আসলা সেটি বিশ্বকাপে যেহেতু 32টি দল খেলে ধরে নিচ্ছে যে কিছু ভালো দল থাকতেই পারে তাহলে কারা সেরা আর্জেন্টিনা সেরা নাকি অন্য গুটি কয়েক দল সেরা সেটি নিয়ে একটা বিতর্ক হতে পারে কিন্তু এসে যখন আমরা দেখতে হয় যে ব্রাজিলের সমর্থকরা আমাদের সামনে তখন আমাদের খুব খারাপ লাগে জিনিসটি খারাপ তো লাগবো আমরা ফার্স্টটা ওয়ার্ল্ড কাপ আর তোমরা দুইটা ওয়ার্ল্ড কাপ আমরা জার্মানির সাথে বিতর্ক করতে পারতাম তোমরা তো তারার লগেও বিতর্ক করতা হয় যারা ওয়ার্ল্ড কাপের ফার্স্ট স্টেজটাকে আউট হয়ে যায় আমরা চাইলে স্পেনের সাথে বিতর্ক করতে পারতাম যারা চমৎকার দল 2010 সালে বিশ্ব চ্যাম্পিয়ন আমাদের সাথে এমন একটি দলের বিতর্ক করতে হচ্ছে যারা কিনা কোনো একটি বিশ্বকাপে খুব সম্প্রতি একটি বিশ্বকাপে 90-90-180 মিনিটের খেলায় 10টি গোল খেয়েছে 90-90-180 মিনিট একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট হইয়া তুমি ফুটবল খেলা ও লাগানি যা পড়নি ভাই এনো ফুটবল খেলা চলে দুই ইনিংস টেস্ট খেলা না ইলাকান যদি হিসাব করতে হয় তো আমিও আর্জেন্টিনা 10-12টা গোল খাওয়া দেখাই দিতাম পারবো তিনি বলেন যে বলিভিয়ার সাথে 6 গোল খেয়েছে নাকি আর্জেন্টিনা সেটা নিয়ে আমাদের লজ্জা পাওয়া উচিত প্রশ্নটি হচ্ছে বলিভিয়ার সাথে আমরা একটি বিশ্বকাপের সেমিফাইনালে গিয়ে গোল খেয়ে নি যখন সারা পৃথিবীর মানুষ সবাই আর্জেন্টিনার এই ধরনের অপমান দেখেছে আর্জেন্টিনার এই ধরনের অপমান দেখেছে এক তো তুমি নিজেও আর্জেন্টিনারে বডি দিছো আর তোমার বিশ্বকাপের পয়েন্টও একটু পরে আইরাম আমি কিছুদিন আগেই তো আপনাদেরকে কোপা আমেরিকা আপনাদের ঘরের মাঠে গিয়ে যেভাবে হারিয়ে দিয়ে আসলাম ভাই তুমি পয়লা ডিসাইড করিলাও এনো ওয়ার্ল্ড কাপ লইয়া মাথা তাইছো নিনা কোপা লইয়া মাথা তাইছো কারণ তুমি নিজেও কইছো এনো মাঝে প্রশ্নটি হচ্ছে বলিভিয়ার সাথে আমরা একটি বিশ্বকাপের সেমিফাইনালে গিয়ে গোল খেয়ে নি আর্জেন্টাইন ফেনগ্লোর একটা কথা হইছে কি তারা দুনিয়ার হোল টিম রে ট্রল করতে পারবো এটা ব্রাজিল হোক বা অন্য কোন টিম হোক নেইমার হোক বা রোনালদো হোক সব রে তারা ট্রল করতে পারবো কিন্তু তারা টিম আর তারা প্লেয়ারে কেউ ট্রল করতে পারতো না নাইলে তারা কান্দি দিব ব্রাজিল কোন টিম হইল নি জার্মানির লাগান টিমের কাছে 7 গোল গায় কিন্তু ব্রাজিলর তো 5টা ওয়ার্ল্ড কাপ আছে আর আর্জেন্টিনার মাত্র 2টা আর্জেন্টিনায় লইয়া মাতিও না আর্জেন্টিনা হইছে কি একটা আবেগর টিম বুঝছ নি আর্জেন্টিনার হিসাব আমরা এই কেউ না আমরা হিসাব বহুত ভালো আছি প্রত্যেকবার ওয়ার্ল্ড কাপের সময় আমরা হিসাব মিলালি লাগে আর্জেন্টিনা নেক্সট রাউন্ডও খেমনে যাইবো আর আমরা ওটারও হিসাব রাখি তোমরা নেইমার কয়েকবার মাটি করছে কিন্তু মেসিও তো প্রচুর পেনাল্টি মিস করে মেসিদের লইয়া কিছু মাতিও না মেসি হইছে কি আমরার আবেগ বুঝছ নি আমরা সব প্লেয়ারদের সম্মান করি খালি রোনালদো হইছে কি পেনাল্টো আর নেইমার হইছে কি সইতে মরা খানে পেনাল্টির গোল কিতা গোল নাই আর পেনাল্টি মারা যদি ইজি হয় মেসি তো ওটাও পারে না 31টা না কয়টা মিস করিয়া আসছে মানে নো কইছি মেসি রে লইয়া কিছু মাতলে না মেসি হইছে কি আমরার আবেগ মেসি হইছে কি দুনিয়ার সব প্লেয়ার তাকে বললা তুমি মেসি রে লইয়া কিছু মাতিও না তারা একলগে তিনটা টিম রে সাপোর্ট করতে পারবো কিন্তু অপোজিশনে এক্সট্রা কোনো টিম সাপোর্ট করতে পারতো না এই ব্রাজিলর বেনতা দুনোস লাভে ইতায় ব্রাজিলর সাপোর্ট করেন পর্তুগালও সাপোর্ট করেন রোনালদোর লাগি তে আমরাও তো স্পেন সাপোর্ট করি বার্সেলোনার প্লেয়ার হলোর কারণে কারণ বার্সেলোনা মানে হইছে গিয়া মেসি আর মেসি মানে হইছে গিয়া আর্জেন্টিনা আর এপাইতি জার্মানি সাপোর্ট করি ব্রাজিলের 7টা গোল খেসার কারণে এই এটা হইছ না দেয়ালর খান আছে কোনোকে যদি উনিলাই না নি রুইদু না দিব ফালাইয়া আরে হেউ কিচ্ছু কইতে পারতো না হেউ কিচ্ছু কইলেও তো আমরা আমরা ঐতিহাসিক খান্দা খান্দি আরম্ভ করে দিব ভাই হেউ ব্রাজিল সাপোর্ট করুক কি আর্জেন্টিনা সাপোর্ট করুক এনো মানুষ ওয়ার্ল্ড কাপ দেখাত বইছে ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখাত বইছে না সো মাইছে মাল্টিপল কান্ট্রি সাপোর্ট করব আর আপনারা যদি মাল্টিপল কান্ট্রি থাকি বাংলাদেশের টাকা পাঠাইতে চাইতে তারার লাগি আছে ট্যাপ ট্যাপ সেন্ড ট্যাপ ট্যাপ সেন্ড হইছে কি একটা মানি ট্রান্সফারিং অ্যাপ যেটা দিয়া ইংল্যান্ড সহ ইউরোপের যে কোনো দেশ থাকি বাংলাদেশের টাকা পাঠানি যায় এমনকি ইউএস বা কানাডা থাকিও বাংলাদেশের টাকা পাঠানি যায় এটা ব্যবহার করা খুব সহজ আপনারা ব্যাংক বা বিকাশ যে কোনো খানো টাকা পাঠাইতে পারবা আর আপনারা যদি ফার্স্ট 10 FAZ10 ও প্রোমো কোড ইউজ করেন তে 10 ক্রেডিট এক্সট্রা পাইবা যার যে দেশের কারেন্সির হিসাবে আর্জেন্টিনার এগেইনস্টে যে কোনো টিমে খেললে এটু ইজ এ মহা শক্তিশালী টিম ও গিটা সৌদি আরব ও গিটা অস্ট্রেলিয়া কিন্তু ব্রাজিলর এগেইনস্টে যে কোনো টিমে খেললে এটু ইজ এ দুর্বল টিম তারা যদি দেখে ব্রাজিলর লগে আর্জেন্টিনা খেললে তারা ইটারও কইব দুর্বল টিম
কোরিয়ার লগে খেলিয়া বেটাগিরি নানি কোরিয়া তো নিজেও একটা বেটি টিম ইতার লগে খেলিয়া কি জাত বেটাগিরি ও আচ্ছা অস্ট্রেলিয়া খুব টাফ টিম আছিল নাইনি তে অস্ট্রেলিয়া টাফ টিম নাইনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন তারা কিন্তু এটা তো ক্রিকেটও চ্যাম্পিয়ন তে ক্রিকেট কি তা খেলা নাইনি বেশি বুঝোসনি সপ্তাহ সিজনাল ফ্যান গুনানোর আর ও যে সিজনাল ফ্যান প্রবাদ এটা কিন্তু আর্জেন্টিনার ফ্যান হলোর আবিষ্কার তারা তর্ক না জিততে পারলেও সিজনাল ফ্যান গুনানোর আর আর্জেন্টিনার ফ্যান হলোর কত শত অর্জন আর্জেন্টিনাত বাংলাদেশের ক্রিকেট খেলা দেখাইছে এটাও একটা অর্জন আর্জেন্টিনার কোচে বাংলাদেশের নাম লইছে এটাও একটা অর্জন ব্রাজিলের কোচে বাংলাদেশের হাই হইছে না এটাও একটা অর্জন আচ্ছা তোমার লাগে এটা ঠিক করিয়া দিলে ইরাম আমি এনিথিং ফর দ্য বাংলাদেশি ফ্যান্স বাংলাদেশ হ্যাজ আ লট অফ ব্রাজিলিয়ান ফ্যান্স বাংলাদেশ ভাইয়া কি খবর আর ব্রাজিল আর আর্জেন্টিনার ফ্যান অকল আপনারা কেউ ফেসবুকের পোস্ট অকল দেখে ট্রিগার হইয়া বন্ধু বান্ধব অকল মাইর করেও কানা কারণ আমরা হিউম্যান সাইকোলজিটা ওলা খান যে আমরা লেখা পড়িয়া ট্রিগার হয়ে যাই এটা সেম জিনিস সময় আমরা সামনাসামনি মাতি না নি আমরা ডং হিসাবে নেই কিন্তু ফেসবুকে দেখলেও আমরা মাথা আউলি যায় সো প্লিজ এটা পোস্ট অকলটা সিরিয়াসলি নেও কানা আর প্লিজ রাই তিনটার সময় মোটরবাইক র্যালির মাঝে অরণ বাজাইয়া বোম ফাটাইয়া সাধারণ মানুষ আর রুগী অকলটা কষ্ট দেও কানা থ্যাংক ইউ তো সবাই ওয়ার্ল্ড কাপ এনজয় করুক সব ভালো থাকবা সুস্থ থাকবা খানি ওয়েস্ট করবা না আল্লাহ হাফেজ Thank you.